সম্মানিত ভাই ও বন্ধুরা, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, একটু সবাই খেয়াল করুন, একটা বিষয় নিয়ে আলোচনা, যে বিষয়টা সবার জানা এবং মানা জরুরি। আমরা মনে করি যে হাতের তালুর মধ্যে চুলকাইলে টাকা আসে, ধন সম্পদ আসে, অর্থ সম্পত্তি আসে, কিন্তু আমরা ছোট থেকে বড় যারা আছে তারাও বলে তাকে প্রচলিত হয়ে গেছে সমাজের মধ্যে, ভাই ডাইনাতে কাজ যাইতেছে টাকা আসবে, এই ধরনের কথাও মানুষে বলতেছে, যে ডাইন হাতের মধ্যে চুলকাইলে টাকা আসে, বাম হাতের মধ্যে চুলকাইলে টাকা চলে যায়, ধন সম্পদ চলে যায়, অর্থ চলে যায়। কিন্তু ভাই এটা সত্য নাই, কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে এটার কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা যখন ডান হাতের মধ্যে চুলকায় তখন মনে করি যে মনে হয় আসমান ছিঁড়া টাকা আসবে, এটা বিশ্বাস করা শিরিকে আকীদা, এটা বিশ্বাস করা বিদআতে আকীদা। আমরা অনেকেই মনে করি বাম হাতের মধ্যে মনে হয় চুলকাইলে টাকা চলে যাবে, কিন্তু এটা বিশ্বাস করা শিরিকে আকীদা, এটা বিশ্বাস করা বিদআতে আকীদা। কিন্তু আমরা এটা মানতে গিয়া এটা আমরা কিন্তু অনেকেই বলে ফেলি, হুজুর আজকে আমার ডান হাতের মধ্যে কাজ যাইতাছে, চুলকাইতাছে, কিন্তু মনে কই আজকে আমার টাকা আসবে। আমি বলি ভাই টাকা আসবে না, এটা যদি বিশ্বাস করেন আপনার তকদিরে লেখা আছে তাহলে এটা আপনি বিদআত করতেছেন, শিরিকে আকীদা করতেছেন। আর যদি বিশ্বাস করেন বাম হাতের মধ্যে চুলকাইলে আপনার টাকা চলে যাবে, এইটাও যদি বিশ্বাস করেন আপনার এই তকদিরের সাথে বেঈমানি করা হবে, কেননা এই তকদিরে আল্লাহ যা লিখে দিয়েছেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তোমার তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহ জানে, আল্লাহ যা লেখার সবকিছু তোমার তকদিরে লিখে দিয়েছে। হাত চুলকাইলে হাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, হাত চুলকাইলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, আপনার শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই, এটা মানতে হবে। কিন্তু আমাদের যে প্রচলন আছে, যে প্রচলিত যে কথাটা আছে, হাত চুলকাইলে পাও চুলকাইলে টাকা আসবে এবং টাকা চলে যাবে, এটা সম্পূর্ণ বকতা, সম্পূর্ণ ভুল কথা, কোরআন এবং হাদিসের উল্টা ভাবে চলে। কিন্তু আমরা আজকে থেকে এটা বিশ্বাস করব না, অন্তরে লালন করব, একমাত্র হাত যাইলে বা চুলকাইলে টাকা যাবে এবং আসবে, এই ধরনের কথা আজকে থেকে আমরা যারা এই ভিডিওটা দেখতেছি এবং শুনতেছি আজকে থেকে এটা বিশ্বাস করব না। যদি বিশ্বাস করেন তাহলে তকদিরের সাথে বেঈমানি, আল্লাহর সাথে নাফরমানির সাথে বেঈমানি, রাসূলের কোরআন এবং হাদিসের সাথে বেঈমানি আমরা করতেছি, আর বিদআতে এবং শিরকে আকীদা আমাদের মধ্যে রয়েছে। জ্ঞানী মানুষগুলো এই ধরনের কথা বলে থাকে, অজ্ঞানী মানুষগুলো এই ধরনের কথা বলে থাকে, তাহলে জ্ঞানী এবং অজ্ঞানী সব এক হয়ে গেল। কিন্তু না, আমরা যারা জ্ঞানী আছি বুঝাতে হবে ভাই, এই ধরনের কোন আকীদা আমরা মানি না, যে হাতের তালু চুলকালে টাকা আসবে, হাতের তালু চুলকালে টাকা চলে যাবে, ধন সম্পদ হবে, আজকে মনে হয় আমার টাকা চলে আসবে, এই ধরনের আকীদা থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মাহকে আল্লাহ বাঁচায় রাখেন এবং হেফাজতে রাখেন। সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।